প্রিয় বন্ধুরা, আমি সাইফ মম স্বাগতম জানাচ্ছি নতুন একটি পর্ব দেখার জন্য। মাত্র 2 মিনিটে তৈরি করে ফেলা যায় 1টি ডিম এবং 1 কাপ সুজি দিয়ে দারুণ মজার পিঠা রেসিপি, যেটা কিনা সংরক্ষণ করে রাখতে পারো 1 থেকে 1.5 মাস। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এর জন্য প্রথমে লাগবে 1 কাপ সুজি, এবং সুজিটাকে মাঝখান থেকে আমি একটু পাক করে নিচ্ছি। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1টি মাত্র ডিম। ডিমটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন দিয়ে দিব আমি এখানে 1/4 চামচ বেকিং পাউডার। ব্যাস, এই 4টা উপকরণেই হয়ে যাবে। এখন হাতের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব। এই পিঠাটা এতটাই টেস্টি, এই প্রসেস যদি একবার তৈরি করে খাও তাহলে বুঝতে পারবে। এখন এইভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে পিঠেগুলো হাতের সাহায্যে এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। একটা কথা মাথায় রাখবে, পিঠেটা এখন যতই বেঁকা তারা হোক, যখন এটা ফুলে ডাবল হয়ে যাবে সবগুলো পিঠার সাইজ একই রকম হবে। সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন আমি পিঠেগুলো দেওয়ার পরে উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নেব। তোমরা যারা প্রথম এই ভিডিওটা দেখতেছ, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবে। আর যারা কিনা এই কাজটি অলরেডি করে ফেলেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একেবারে কম সময়ে তৈরি করে ফেলা যায়। তো দেখো, আমাদের পছন্দ মতো কালারটা এসে গেছে। এখন আমি উঠিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এই প্রসেসে একবার হলেও ট্রাই করবে, বিকেলে চায়ের আড্ডা ভালোভাবে জমে যাবে। তো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, এবং একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।